হাই ফ্রেন্ডস, আমি পায়েল আর আবারও হাজির হয়ে গেছি আমি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে 26 জানুয়ারি, তো তোমাদের সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো দেখো আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি, ভাবলাম সারাদিন আজকে প্রান্তিকের ছুটি আছে, তো খাওয়া দাওয়া করে এই লাঞ্চ সেরে আমরা ডিসিশন নিলাম যে ছেলেকে নিয়ে একটু কোথাও ঘুরে আসি। তো সেই জন্যই বাড়িতে ঠিক করিনি, আবারও সেম বাড়িতে ঠিক করিনি কোথায় যাব। তো বেরিয়েছিলাম একটা ছোটোখাটো একটু শপিংয়ের জন্য, তো বেরিয়ে ভাবলাম চলো কোথাও একটু ঘুরে আসি। তো প্রান্তিক বলল চলো একটা মন্দিরে যাব, তো কোন মন্দিরে যাব সেটাই তোমাদেরকে দেখানো, চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। এই দেখো ওরা বাইকে, চলো আমি উঠে পড়ি, যাওয়া যাক আর যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আমি উঠে পড়েছি। হাই, হাই বলো বাবা, তখন হাই বলো। ও এখন শীতে জমে গেছে, ও হচ্ছে খুব মজা পাচ্ছে বেরু যেতে, ওই জন্য এখন পুরো চুপচাপ। চলো যেতে যেতে তোমরাও দেখতে থাকো। জোকা মেট্রোর কাছে আমরা প্রায় চলেই এসেছি, যেই মন্দিরের কথা তোমাদের বলছিলাম সেই মন্দিরে প্রায় চলে এসেছি। দেখো হয়তো অনেকেই ঘুরতে এসছো এখানে, অনেকেই জানো, আর অনেকেই যারা চেনো না তারা দেখো ভালো লাগলে তোমরা কিন্তু এখানে এসে একবার ঘুরে যেতে পারো। এটা হচ্ছে আমতলার একটু আগে, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, তারাও পার্কিং করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইক পার্কিং 10 টাকা নিল, সোজা বাইক পার্কিংয়ের জায়গা, মানে গাড়ি পার্কিংয়েরও বেশ বড় জায়গা আছে, মানে কেউ গাড়ি বা বাইক নিয়ে আসলে কোনো অসুবিধার কোনো কিছু নেই। আমাদের সব জায়গায় যেখানে পার্কিংয়ের সমস্যা হয় এখানে একেবারে সেফ, আর খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা। দেখো বিশাল বড় গ্রাউন্ড, এই দেখো পার্কিং করে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখলাম যে সুন্দর বাগান, মানে মন্দিরেরই কী সুন্দর চাষ হয়েছে, দেখো ফুলকপি বাঁধাকপি, আর সেই চাষেরই জিনিসগুলো দেখছি তুলছে চাষিরা, কী সুন্দর হয়ে রয়েছে চারদিকে। এই দেখো এবার একটু এগিয়ে যাচ্ছি, আর আমাকে ফেলে তো বাবা আর ছেলে ওরা আগে আগেই চলে গেছে। আমি আবার একটু বেশ ভালো লাগছে দেখতে, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে চারদিক দেখছি। আচ্ছা ঠিক আছে, সবার তোমরা একবার বলো তো তোমরা এই মন্দিরে কারা কারা এসছো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও, আর যারা আসোনি তারা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো আমরা সেই মন্দিরে চলে এসেছি, তো মন্দিরটার নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, আমতলা থেকে কিছুটা আগে এই মন্দিরটা পড়ছে। বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা রয়েছে, অপূর্ব সুন্দর এই মন্দিরটা, তোমাদেরকেও ঘুরে দেখাবো চলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই মন্দিরটা আমরা যখন ফার্স্ট এসেছিলাম এত ভিড় কিন্তু হতো না, এখন কিন্তু সবাই মোটামুটি জেনে গেছে মন্দিরটার কথা, এখানে কিন্তু অনেকেই আসে এখানে ঘুরতে, মানে দর্শন করতে। তো যারা আসোনি এসে একবার দেখতে পারো মন্দিরটা, চলো ঘুরে দেখাই তোমাদের, তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো এটা কিন্তু মন্দিরের পুরো সামনেটায়, এবার মন্দিরে আমরা প্রবেশ করছি,
দেখো ছেলে তো একটু বড় জায়গা পেলেই হয়েছে, খোলামেলা কোথাও পেলে ও আর তখন একাই হাঁটবে, কারোর সাথে হাঁটতে চায় না। দেখছি সব জায়গায় তো বন্ধ এখন করোনার জন্য, কেউ কোথাও ঘুরতে যেতে পারছে না, তো মন্দিরটা দেখলাম খোলা রয়েছে, আর তাই এখানে কিন্তু বেশ মানুষের ভিড়ও রয়েছে আজকে। মানে খুব একটা ভিড় বোঝা যাচ্ছে না যেহেতু এতটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা, তো ফাঁকা ফাঁকাই লাগছে, কিন্তু মোটামুটি দেখো অনেক মানুষই রয়েছে, অনেক লোক রয়েছে। ভিড়টা ঠিক ভিড় মনে হবে না, মানে দেখো পুরো চারদিকে দড়ি দড়ি দেওয়া রয়েছে, দড়িগুলোকে ক্রস করে আমাদেরকে যেতে হচ্ছে। এই দেখো চারিদিকে কি সুন্দর সাজানো। যেটুকু পেরেছি ওইটুকুই তোমাদেরকে দেখালাম, কারণ এখানে তো ক্যামেরা নিষিদ্ধ, ওই জন্য বেশি দেখানো যাচ্ছে না। তো এখানে অনেক ঠাকুরই রয়েছে, তো তোমাদের তো পুরোটা দেখাতে পারছি না, তাই হয়তো তোমাদেরকে বললে অতটা বুঝতে পারবে না। তো মেন যে ঠাকুরটা রয়েছে সেটা হচ্ছে ভগবান স্বামীনারায়ণ উপরে, এবং তারই তিনটে রূপ রয়েছে। তো তপস্যা করে এখান থেকে যেটুকু শোনা গেল যে ওর তপস্যা তিনটে রূপ ভগবানের রয়েছে, একটা হচ্ছে গণেশং স্বামীনারায়ণ, আরেকটা স্বামীনারায়ণ, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোটাই গোল্ডের, কিন্তু ওটা হচ্ছে নীলকণ্ঠ স্বামীনারায়ণ। দেখো মন্দিরের কাজ কিন্তু অপূর্ব সুন্দর, তোমাদেরকে সত্যিই দেখাতে পারলাম না বলে আমার মানে মিস করছি। তোমরা কিন্তু মানে যারা আসনি একবার প্লিজ এসে দেখে যেতে পারো, মন্দিরটা অপূর্ব করেছে। মানে কলকাতায় যারা আশেপাশে রয়েছে কাছে পিঠে এত সুন্দর একটা মন্দির, অপূর্ব অপূর্ব এক কথায়। এই দেখো আমরা কিন্তু দর্শন করে বেরিয়ে আসলাম, তো এবার একটু প্রসাদ নিয়ে নেব। তো তোমাদেরকে তো কিছুই দেখাতে পারলাম না যেহেতু এখানে ক্যামেরা নিষিদ্ধ রয়েছে, তো তাই বেরিয়ে এসে এই দেখো প্রসাদ নিচ্ছি। এটা হচ্ছে প্রসাদ নেওয়ার জায়গা, এখানে বিভিন্ন দামের প্রসাদ 50, 100, 200 যে যেরকম পারবে সেরকম অনুযায়ী প্রসাদ দিতে পারে, আর পাশে ডোনেশন একটা বক্সও দেওয়া রয়েছে। দেখেই মনে হচ্ছে বাগানের পুরো টাটকা সবজি। একটা থেকে আর পালক
থাকবে গাছে মানে গাছের টাটকা সবজি দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিয়েছি বাঁধাকপি ফুলকপি পালং শাক সঙ্গে এই দুটো কিন্তু ফ্রি পেয়েছি, গাছের ফুল গোলাপ ফুল এখানকার ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়েছি, মন্দিরও দর্শন হলো ঠাকুরও দর্শন হলো বাজারে। এই দেখো মন্দির থেকে বেরিয়ে এসেছি আর মন্দিরের পাশেই রয়েছে দেখো একটা স্টল করা রয়েছে, এখানে সব ঠাকুর মানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, দেখছি সুগন্ধি রয়েছে তারপরে ধূপকাঠি এছাড়া বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এখান থেকে সবাই কিছু না কিছু টুকটাক কিনতে পারে। আর তার অপোজিটেই রয়েছে ক্যান্টিন, দেখো ক্যান্টিনটা কত বড় জায়গা নিয়ে ক্যান্টিনটা, কিন্তু বেশ লাইনও পড়েছিল তাই জন্য আমরা আর ক্যান্টিনে আর খেলাম না, বেরিয়ে পড়েছি। দেখো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু ক্যান্টিনটা। এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো চারিদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে, সন্ধে হয়ে গেছে চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর তোমাদের দেখাই দেখো মন্দিরটা, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে সব লাইট জ্বালানোতে, মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো। আর ওদিকে তো ছেলে সিঁড়ি পেলেই হয়েছে, একটু উঁচু জায়গা উঠবে নামবে এই করবে, ও তো যেতে চাইছে না কোথাও, মানে আসলে মোটামুটি ও আর যাবে না সেখান থেকে। চলো সন্ধে হয়ে যাচ্ছে এবার আমরাও রওনা দিই, বাইকের কাছে যেতে হবে চলো। গরম গরম রুটি ভাজা হচ্ছে আর ওই দেখে প্রান্তিকের ইচ্ছে করলো যে গরম গরম রুটি তড়কা খাই, পুরো হাতে গরম রুটি সঙ্গে তড়কা পেঁয়াজ লঙ্কা, সত্যি এরকম রোড সাইডে খাওয়ার মজা কিন্তু আলাদা এরকম, তাও আবার শীতকালে। টলি পাড়া